গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালে বৃষ্টি, বৃষ্টি লেগে ঘর থেকে বাড়িতে পারি না। কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগে না। এলে একটা আজকে একটা টিফিন বানাই দিব, সকাল সকাল একটু গরম গরম টিফিন। যে কী অবস্থা, সারা বাড়ির মধ্যে বৃষ্টি, নতুন বৃষ্টি না, আর বাড়িতে তো নতুন মাটির রোদন হচ্ছে, নতুন মাটি ফেলানোর কারণে পুরো বাড়ি একদম ফ্যাক ফ্যাক হয়ে গেছে। কী অবস্থা! কালকে রাত্রে ব্রেড আনছিল, ব্রেড দিদি সকাল সকাল ঠান্ডা খেতে ভালো লাগে না, তো বৃষ্টিও যখন হইতে আসে করছে না, এটি একটু ভাজি টাজি করে একটু টেস্টি করে লই দেবে। তো দেখো, এটি করো না কি লুচি, এনে কাঁচা লঙ্কা লুচি, একটা পেঁয়াজ লুচি, ডিম লুচি, এখানে একটু চালের গুঁড়া আর একটু ধরুন বেসন। হালকা একটু বেসন লই, এই দেখো একটু লবণ দিতেছি, একটু লবণ দিই, একটু ধনিয়া, একটু হলুদ, একটু চিনি টেস্টের লেগে, ডিমটা দিলাম। একাতে একাতে ভিডিও করার লাগে সমস্যা হয়ে যায়। একটু জল দিই, একটু পাতলা করতে দিব না, হইতো না। কারেন্ট নাই দেখো, জান না, অন্ধকার, বৃষ্টি হইতেছে লেগে কারেন্ট নাই, কারেন্ট না সব। তেল দিই, সাদা তেল দিই, মামনি এই যে স্লাইস দিয়ে কি করি, এখানে ডুবাইয়া ডুবাইয়া এই দেখো সকালের টিফিন, ব্রেড ভাজি। এমনি দেখো পুকুর থেকে ধরছে কই মাছ আর শিং মাছ, অনেকগুলো শিং মাছ এখানে দেখো। আজকে সকাল সকাল কয়েকটা উঠেছি, দিয়ে রান্না করবো, দেখুন তাজা তাজা কই মাছের তরকারি। দেখো সারাদিন রেডি করতে করতে টাইম শেষ হয়ে যায়, আর কিছু ইয়ে করতে পারে না, তখন রাত্রে হয়ে গেছে, রাত্রেবেলা আর কিছুই রান্না টান্না তেমন কিছু করছি না। তরকারি এসেছিলো দুপুরের, আর একটু রুটি করে এলেছি, রুটি দিয়ে এখন রুটি খাইয়া ঘুমিয়ে যাবো। তো দেখো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গুড নাইট।